হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সলিউশন গুরু। সলিউশন গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে খাদ্য অধিদপ্তরের 14 ক্যাটাগরিতে 1166 পদের লিখিত নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তো চলুন আমরা দেখে নিই কবে থেকে খাদ্য অধিদপ্তরের 1166 পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে প্রদান করবে। এর জন্য আপনারা প্রথমে গুগলে গিয়ে সার্চ দিবেন খাদ্য অধিদপ্তর, লিখবেন খাদ্য অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন প্রথমেই লেখা আসবে খাদ্য অধিদপ্তর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে একটা নিয়োগ সংক্রান্ত নোটিশ বোর্ডে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া আছে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এই যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পিডিএফ ফাইল, এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে বিস্তারিত দেখুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর সংস্থাপন শাখা প্রশাসন বিভাগ 16 আব্দুল গনি রোড ঢাকা। বিজ্ঞপ্তি: এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের অধীন নন গেজেটেড 24 ক্যাটাগরির 1166টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের 11/07/2018 খ্রিস্টাব্দ তারিখের 1229 নং স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রথম পর্যায়ে 14 ক্যাটাগরির ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফোরম্যান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, ইলেকট্রিশিয়ান, হেভিক্যাল ইলেকট্রিশিয়ান, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর, সর্দার, ভেহিক্যাল মেকানিক্যাল সহকারী মিলরাইট এবং সাইলো অপারেটিভ পদসমূহে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী 20/3/2020 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘড়িকা হইতে 11:30 ঘড়িকা পর্যন্ত ইডেন মহিলা কলেজ ঢাকায় অনুষ্ঠিত হবে। বর্ণিত পদসমূহের আবেদনকারী প্রার্থীগণকে যথাসময়ে উল্লিখিত স্থানে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। এখন আমরা দেখি কিভাবে কবে কয় তারিখে অ্যাডমিট কার্ড দেবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি। উক্ত পদসমূহে আবেদনকারী প্রার্থীগণ 03/03/2020 খ্রিস্টাব্দ তারিখ হইতে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://dgfood.teletok.com/bg হইতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি পিন করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে টেলিটক এর হটলাইনে 121-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি করার জন্য অনুরোধ করা হলো। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তী ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে, এতে মহাপরিচালক মহোদয়ের অনুমতি রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন 2018 সালের যে খাদ্য অধিদপ্তর 1166টি শূন্য পদের জন্য নিয়োগ দিয়েছিল, তার ইতিমধ্যে পরীক্ষার ডেট খাদ্য অধিদপ্তর দিয়ে দিয়েছে 20 তারিখে প্রথম পর্যায়ে 14 ক্যাটাগরিতে পরীক্ষা তারিখ 20 মার্চ 2020 খ্রিস্টাব্দে। আর এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে হচ্ছে 03/03/2020 খ্রিস্টাব্দ হইতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, পরবর্তীতে যে তারিখই ঘোষণা করা হোক বা বাকি 10টি পদের জন্য আমি সাথে সাথে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনাদের যদি প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন।
অ্যাডমিট কার্ড ডাউনলোডে কোনো সমস্যা হলে আমি চেষ্টা করব আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।